নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেট তো দেখতেই পাচ্ছেন, মানে ফাটিয়ে দিয়েছে প্রায়। যদিও আজকে লাস্ট পর্যন্ত 23,000-এর ওপরে ক্লোজিং দিতে পারলো না, তবু 23,000 খুব কাছাকাছি। কালকে হায়েস্ট ক্লোজিং দিয়েছিল, আজকে মনে হয় 10 পয়েন্ট নিচে দিয়েছে। 23,000 ইন্টারডেতে পেরিয়েছিল, নতুন হাই 23,026 মনে হয়, সামথিং লাইক দ্যাট। তো কালকের যে আপসার্জটা হয়েছে সেটা কেউই কল্পনা করিনি, আমিও এতটা ভাবিনি। কারণ হচ্ছে, আগের দিনের একটা খবর যদি আপনারা দেখে থাকেন, যে RBI গভর্নমেন্টকে 2,11,000 কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে, যেটা প্রায় অবিশ্বাস্য বলা যায়। কারণ আপনি যদি অন্য আপনার সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে দেখেন, জার্মানি বলুন, আমেরিকা বলুন, কেউ কিন্তু এই ধরনের ডিভিডেন্ড দিতে পারেনি, বরঞ্চ সবগুলোই লসে ছিল আর কি। সেখানে RBI 2,11,000 কোটি টাকা ডিভিডেন্ড, যেখানে গভর্নমেন্ট আশা করছিল রাউন্ড অ্যাবাউট 1,00,000 কোটি টাকার, সেটা পুরো FIIদের মেন্টালিটিটা ঘুরিয়ে দিয়েছে। কারণ 2,11,000 কোটি টাকার ডিভিডেন্ড মানে গভর্নমেন্টের হাতে বেশি পয়সা, বেশি পয়সা মানে বেশি কাজ অথবা ফিসকাল ডেফিসিট যেটা থাকে সেটা আয়ত্তের মধ্যে থাকা, সব দিক দিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে। এখন FIIদের কী বলবো, আমি তো বারবার একটা কথাই আপনাদের বলেছি যে ভারত ছাড়া যাবার জায়গা নেই, যেখানে 7-8%, 10% রিটার্ন পাওয়া যায় সেখানেই মানুষকে করতে হবে, কিচ্ছু করার নেই আপনার। তো চলে গেলেও এখানে আসতে হবে, যার জন্য ওরা 22,000-এ বেচছে আর 23,000-এ এসে কিনছে। এখন ওনারাই জানেন ওনারা কী করছেন, সারা মাস ধরে প্রায় 60,000 কোটি টাকার বেচে 23,000-এর মুখে এসে একদিনে 23,000 কোটি টাকার বাই। তো মার্কেট উঠেছে ন্যাচারালি। আপনারা যদি আমার কথা খেয়াল করে থাকেন, ভালোভাবে যদি আমাকে দেখেন অনেকদিন ধরে, তাহলে দেখবেন বারবার একটা কথা বলেছিলাম যে মার্কেট বিফোর রেজাল্ট, বেশিরভাগ শেয়ার যারা জিজ্ঞাসা করেছেন যে একবার হায়ের কাছে যাবে, সমস্ত শেয়ারই একবার হায়ের কাছে যাবে, এবং সেই জিনিসটাই চলছে, সমস্ত শেয়ারই নতুন হায়ের কাছে যাচ্ছে। যেরকম ধরুন IRFC, আমাকে যারা জিজ্ঞাসা করেছিলেন 135-140 টাকায়, তাদের বারবার একটা কথা বলেছিলাম যে IRFC এখানে আপনি রাখতে পারেন, 180-190 টাকা যেতে পারে। দেখবেন কদিন আগের যে ভিডিও আছে সেখানেও দেখবেন একই কথা আমি বলেছি। তার কারণ হচ্ছে, আমার মনে হচ্ছিলো যে মার্কেট যাওয়ার আগে 23,000-23,500 অবধি যেতে পারে, আগেও বলেছিলাম, তারপরে তো মার্কেট পড়ে গেল। অনেকে বলেছিলেন আপনি তো এত বললেন মার্কেট পড়ে যাচ্ছে, আরও পড়বে, 21,000 চলে আসবে, 20,800 চলে আসবে, এরম মেসেজ আপনি আমার আগের পুরনো ভিডিও ইউটিউবে খুললেই দেখতে পাবেন। তো আমার বিশ্বাস ছিল যে মার্কেট একটু ঠিক থাকবে। তার কারণটা হচ্ছে কি জানেন, মার্কেট সব কিছু, এটা ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট, ভালো করে একটা বুঝবেন, মার্কেট সব কিছু আগে থেকে হিসেব করে, কী হতে যাচ্ছে তার হিসেবটা মার্কেটের আপনি দামে পাবেন, এটা আগে থেকে একটা হিসেব আসে। এই যে 2,11,000 কোটি টাকার ডিভিডেন্ড, ধরুন সরকার যে ভাবছে যে সরকার একই সরকার থাকবে, তার হিসেব তাহলে আগে থাকবে। কিন্তু 21,800, 22,000 বা 22,200 4 জুনের পরে আমরা আসা, আর 23,500 4 জুনের রেজাল্ট বেরোনো, দুটো কিন্তু এক নয়। এই ব্যাপারটা প্রথম থেকে খেয়াল করবেন। যদি 21,800 বা 22,000-এ আমরা রেজাল্টের দিন আলটিমেট ডেতে যেতাম, মানে 4th of June, তাহলে বলা যেত এই সব জায়গায় যদি আপনি নিচে পান আপনি নেবেন, একটা ভালো আপসুইং দেবে। কিন্তু 23,500 বা 23,000-23,500 এই লেভেলের কোনো জায়গায় যদি মার্কেট যায়, তো মার্কেট মোটামুটি কিন্তু দামটাকে করে নিয়েছে, মানে দামটা, মানে এই যে বাড়াটা, এই যে 23,000 বা 23,500 মার্কেটের লেভেল, এটা কিন্তু রেজাল্ট, সেই রেজাল্টের ওপরটা এটা দামের মধ্যেই আছে, অলরেডি কনসিডারেশন হয়ে গেছে যে এই জায়গায় থাকলে এরম দাম হতে পারে। তো সেখান থেকে কি বাড়তে পারে, কিন্তু হয়তো ইন্ট্রাডে বা দিন দুয়েক তিনেকের একটা 500-700 পয়েন্টের সুইং হতে পারে প্লাসে। কিন্তু আইডিয়া, আমার যেটুকু আইডিয়া, যদি এরম হয় যে 23,000-23,500 মধ্যে নিফটি 4 জুনে যায়, এবং তারপরে মোটামুটি বিজেপির রেজাল্টটা নট মোর দ্যান 310, বিজেপি এককভাবে 280-310-এর মধ্যে যদি বিজেপি থাকে, বিশেষ করে যদি আগের বারের সংখ্যা 303 বিজেপি না পেরোয়, সেক্ষেত্রে
আমি খারাপ হয়ে কথা ভাবছি না, আমি ধরছি না যে সরকার উল্টে যাবে, সেসব হলে তো যা হবে আপনি দেখতেই পাবেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে যদি 303-এর কম পায় সেক্ষেত্রে কিন্তু ওই 24,000 থেকে একটা 10-12% কারেকশান আপনারা দেখতে পারেন। মানে 23,500 হয়তো নিফটি 4 জুনের রেজাল্টে গেল, তারপর দু একদিন ভালো থেকে হয়তো 24,000, 24,100 বা 23,800 হোয়াট এভার, তার থেকে 2-4% ওপরে গিয়ে সেখান থেকে একটা 10-12% কারেকশান হতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা। এই কথা আমি আপনাদের আগেও বলেছি, কিন্তু যেহেতু আগেই 21,800 এসে গেছিলো তখন ভাবনাটা অন্য, দাম অনুযায়ী ভাবনা তৈরি হয়, তো এইটা একটু খেয়াল রাখবেন। স্টকের ক্ষেত্রে যা বলেছিলাম সব স্টকই নতুন নতুন দামে যাচ্ছে, তার মধ্যে হ্যাল দেখেছেন 5,400 ওপরে আজকে গেছে, বেল 300 টাকা ছিল, ছোঁয়নি, সামান্য নিচে মনে হয় গেছে, ফিউচারে একবার ছুঁয়েছিল, ক্যাশে মনে হয় একটু নিচেই থাকবে। পিএফসি নতুন হাই 500-র কাছাকাছি, আরিসু এক নতুন হাই করেনি, হয়তো কদিনের মধ্যে করবে, এলটি ICICI সবই নতুন, অ্যাক্সিস নতুনভাবে বাড়ছে, যদি এটা স্বাভাবিক, রিলায়েন্স, তার কারণ হচ্ছে FII নিলে তো কী নেবে, FII সবসময় ব্লুচিপ শেয়ারই নেয়, ব্লুচিপ মানে এই শেয়ারগুলোই, তো এই শেয়ারগুলো বাড়বে মানে। তবে আফটার ভোট হোয়াট এভার কারেকশান যেটা নেবার পর কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে ব্ল্যাক হর্স মানে কালো ঘোড়া হতে পারে আইটি সেক্টর, ম্যাক্সিমাম রিটার্ন দিতে পারে আইটি সেক্টর, এটা বলে আমার মনে হয়। তা আপনারা অনেকেই বলতে পারেন যে এর মধ্যে ইমিডিয়েট লেভেলে কিছু ট্রেড দেওয়ার নেই, কারণ এই নিউজ 300 পয়েন্ট, কালকে আবার একটা নিউজ আসবে, আমি দুটো জিনিস আপনাদের বলেছিলাম, আপনারা খেয়াল করবেন যে দামগুলো যাবে, আর বলছেন ভোটিং পার্সেন্টেজ দেখবেন, প্রথম 3টে লেভেল যদি আপনারা দেখেন, মানে প্রথম দিনের ভোট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 5টা ফেজ হয়েছে, প্রথম 3টে ফেজে ভোটিং পার্সেন্ট ফার্স্ট ফেজে 3% ডাউন ছিল, সেকেন্ড ফেজে 2.5%, থার্ড ফেজে 1.9%, তারপরে প্রথম ভোটিং পার্সেন্ট বাড়লো ফোর্থ ফেজে গিয়ে 0.04% মাত্র, সেইটা এবার বেড়েছে হচ্ছে 0.2%, মানে ক্রমশ ভোটিং পার্সেন্ট, যতই ভোটিং পার্সেন্ট ভালো হচ্ছে তো মার্কেট ভাবছে যে স্টেবল গভর্নমেন্টই আসবে, যে গভর্নমেন্ট ছিল ইনকামবেন্ট গভর্নমেন্ট উইল ফলো, তো এইটা মার্কেটকে ভালো করেছে। তার মধ্যে RBI রেজাল্ট, যে সারা বিশ্বের ব্যাংকের এই অবস্থার মধ্যে RBI, তাহলে আপনি ভাবুন শক্তিকান্ত দাস, হোয়াট আ ম্যান হি ইজ, এই মার্কেটে সে 2,11,000 কোটি টাকা ডিভিডেন্ড দিতে পারছে ভারত সরকারকে, এটা হিউজ অ্যাচিভমেন্ট, হিউজ মানে ভাবা যায় না কি অ্যাচিভমেন্ট। আপনারা তো ভাবছেন যে ব্যাপারটা কি, মানে এটা আপনি সারা বিশ্বের যত বাজার দেখবেন তার মধ্যে মানে এই ধরনের ব্যাংকিং কেউ চালাতে পারেনি বলে আমার মনে হয়। আপনারা কটা প্রশ্ন করেছিলেন আগের দিন আমি দেখছিলাম, উত্তর দেওয়া হয়নি, আমি ছোট করে একটু দিয়ে দিচ্ছি। টাটা মোটর একবার প্রফিট, হ্যাঁ একটু বুক করতে পারেন, বেলে 29% পেয়েছে, থ্যাংক ইউ। আরেকজনও বলেছেন মিস্টার চিরাগ চ্যাটার্জি, তিনিও ভালো কথাই বলেছেন, থ্যাংক ইউ। আইটি সেক্টর বলেই দিলাম, আইটি সেক্টর নেক্সট রান আমার মতে আফটার ভোট হোয়াট এভার কারেকশান ডানের পর দেখবেন আইটি সেক্টর নিয়ে। তবে আইটি সেক্টরে একটা টুকরো খারাপ খবর আজকে থাকতে পারে, সেটা হচ্ছে উইপ্রো নাকি সেন্সেক্স থেকে উইপ্রোকে বাদ দেওয়া হচ্ছে বলে একটা খবর হয়েছে, যদিও জানা যাবে 4টা নাগাদ, আমি তার আগে ভিডিও করছি, আমি এখনও নিউজটা দেখিনি শেষ পর্যন্ত, সেন্সেক্সের অদল বদল কী হলো, যে উইপ্রোকে ছেড়ে দিয়ে নাকি আদানি আসছে, এরকম একটা খবর মার্কেটে রটেছে। এখন যদি সত্যি করে উইপ্রো সেন্সেক্স থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে প্রায় 500 কোটি টাকার সেল আউট আসবে, উইপ্রোতে বিক্রি আসবে 500 কোটি টাকার, সেক্ষেত্রে উইপ্রো 463-464 ওখান থেকে 450-440 আসাটা বড় কথা নয়, আসতে পারে এবং সেটা ইমিডিয়েটই আসতে পারে, যদিও এফেক্টিভ ফ্রম 21 জুন, এই যে নিউজটা এফেক্টিভ ফ্রম 21 জুন, কিন্তু যারা যেসব কম আপনার ETFগুলো সেন্সেক্স নিয়ে চলে তাদের তো এই এফেক্টিভ চেঞ্জটা করতে হবে, সেখানে মোটামুটি দেখা যাচ্ছে 500 কোটি টাকার বিক্রি আসতে পারে। হ্যাঁ VVL ভয় পাবেন না, আজকে VVL-এ দেখছেন অনেকে 50% আপনার স্টক স্প্লিট হয়েছে, স্টক স্প্লিটস হয়েছে মানে কালকে বন্ধ হয়েছিল 2810 টাকায়, কিন্তু
আজকে দাম 1580 টাকা, মানে স্টক ফ্লিট হয়ে অলরেডি 10% কি 10%-এর বেশি বেড়ে গেছে। 1580 মানে হচ্ছে 3160, 2800 টাকায় বন্ধ, মানে 15% বেড়েছে আজকে। মানে VVL যাদের আছে তাদের লাভবান, আপনাদের স্টকটা আজকে হয়তো কম দেখাচ্ছে, পরের দিন ঠিক হয়ে যাবে। কল্যাণ জুয়েলার্স আমার দেখা নেই, তবে ঠিক আছে, এমনি কোনো খারাপ খবর শুনিনি। ইরকন 235 রাখবেন, যদি দামের ওপরে যায় একবার প্রফিট বুক করবেন, করা উচিত, কারণ প্রফিট বুকিং দরকার, আবার নিচে পেলে নেবেন ইরকন। দেখুন, হ্যালের এন্টি নেওয়া নিয়ে অনেকে বলছেন এই দামে নেওয়া যাবে কি না। হ্যাঁ, দামটা খুব স্টিফ হয়েছে, কারণ খুব অল্প টাইমের মধ্যে 4000 থেকে 5500, মানে প্রায় 40% জাম। কিন্তু হ্যাল যা রেজাল্ট করছে এবং যা ভাবছে যেরকম হবে, আপনি এতদিন কী করতেন এটা আপনাকে ভাবতে হবে। হ্যাল কী করতো? হ্যাল নিজের সরকারের জন্য, নিজের দেশের জন্য অস্ত্র বানাতো, তাও সব নয়, কিছুটা বানাতো। এখন সে বলছে অস্ত্র শুধু বানাবে, সে বিদেশ থেকে সে অস্ত্র রপ্তানিও করবে বিদেশে। পুরো ডাইমেনশানটাই চেঞ্জ হয়ে যাবে, কিছু করার নেই দাদা, ডাইমেনশান চেঞ্জ হচ্ছে। আপনি একটা জিনিস দেখেছেন, মানে ভারতের ডাইমেনশানটাই চেঞ্জ হচ্ছে। আগে কী ছিল, আমরা কমপ্লিটলি FII উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু FII 63,000 কোটি টাকা এই মে মাসে বিক্রির পরও আমরা 5% মাত্র ডাউন হয়েছিলাম, 22,800 থেকে 21,800। সেখান থেকে আমরা নিজেরাই নিয়ে গেছি মার্কেটকে 21,800 থেকে 22,600, সেখান থেকে FII একদিনে 23,000 কোটি টাকার বাই আমাদের নিয়ে গেল 23,000-এ। তার মানে কি, আমাদের নিজেদের মার্কেট এত স্ট্রং হয়ে গেছে, ভগবানের ইচ্ছায় যদি না কোনো অন্য কোনো নিউজে, অন্য কোনো খারাপ ইয়েতে কোনো দিন না মিউচুয়াল ফান্ড রিডেমশান আসে, সেই রিডেমশান নিলে কিছু করার নেই। আমি আপনাদের এটা আগেও ব্যাখ্যা করেছি, যদি সবাই মিলে গিয়ে SBI থেকে টাকা তুলি তাহলে SBIও শেষ হয়ে যাবে। তো এইটা তো কোনো কারণ নয়, তবু না বড়ো রিডেমশান না আসে আমাদের মার্কেটে সেরকম কোনো ভয় নেই, কারণ নিউ জেনারেশন তারা মার্কেটকে অনেক ভালোভাবে বুঝছে এবং তারা তাদের এই এই সাহসটুকু আছে, যেন আমাদের সময় বা আমার বাবাদের দেখেছি যে তিনারা ভয় পেতেন যে শেয়ার মার্কেট মানে এটা ঠিক নয়, আর এত জায়গাটা এত পরিষ্কারও ছিল না এবং এত অনেক রকম সব কিছু দেখা যেত না। এখন যেরকম ক্রিস্টাল ক্লিয়ার, আপনি দাম দেখতে পাচ্ছেন, আগে কী হতো ফোনে দাম, তারপরে আপনাকে জানাচ্ছে, আপনি জানেন না ফোনের ওপর, মার্কেট কোনো টিভি চ্যানেল নেই, কিছু নিউজ দেখতে পেতেন না, খবরের কাগজ একটা আড্ডা তার ওপর নির্ভরশীল। এখন তো আপনি সব খবর পাচ্ছেন, 24 ঘন্টার বিজনেস নিউজ চ্যানেল আছে, ভাবা যায়? সেই জায়গার সঙ্গে এই জায়গায় কোনো তুলনা নেই। তাই আজকালকার ছেলেরা জেনে, আপনি ব্যাংকে রাখলে সাধারণে এমনিতে যদি আপনার সেভিংসে পড়ে থাকে 2.5%, আর খুব বেশি হলে 7%, এতে তো আপনার হবে না। আপনি জানেন যে ইনফ্লেশনই 7%, অ্যাকচুয়ালি ইউ আর নট গ্রোয়িং, তো সেখানে আপনাকে মার্কেটে আসতে হচ্ছে। আর মার্কেটে এলে এখনও আমাদের, আপনি CDSL, সব থেকে মজার কথা কি জানেন, আপনি একবার CDSL এর সাইডটাই চলে যাবেন, BSE আপনি দেখে নেবেন যে কত কটা অ্যাকাউন্ট খুলেছে, কত ডিম্যাট খুলেছে, দেশের লোক সংখ্যা 140 কোটি, ডিম্যাটের সংখ্যা আমি বলছি না, আপনি দেখবেন কালকে আপনার নিজের মধ্যে বিশ্বাস চলে আসবে, কতগুলো ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে 140 কোটির দেশে। মানে বহু লোক এখনও এই জায়গাটা স্যাচুরেট করে যায়নি, স্যাচুরেশন পয়েন্ট বহু বহু দূরে। সুতরাং আপনার কাছে সময় আছে, এটা আমার মনে হয়। IDFC ফার্স্ট ব্যাঙ্ক, হ্যাঁ, অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞাসা করছেন, কোনো কারণে পারফর্ম করেনি, রেজাল্টও সেরম হয়নি, অ্যাজ লং অ্যাজ, বারবার একটা কথা বলেছি, বৈদ্যনাথন ইজ দেয়ার, আই বিলিভ যে এটা একদিন আবার নতুন দাম করবে, নতুন ভালো হবে। শুনুন, স্টকের টাইমিং তো বোঝা যায় না, হয়তো একটু বেশি টাইম নিচ্ছে, বাট ইট উইল গ্রো। ভ্যারানিয়াম ক্লাউড, ভ্যারানিয়াম ক্লাউড আমার ব্ল্যাক হর্সের মধ্যে ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে এদের প্রোমোটাররা কিছু অনৈতিক কাজ করতে গিয়ে কিছু একটা সেবির থেকে কোনো রিপোর্ট খেয়েছে। এখন এই জায়গাটা তো জানা যায় না দাদা, কে কোন রিপোর্ট অনৈতিক কাজ করছে, আমি ব্যবসাটা যেটুকু দেখাচ্ছে সেটা বুঝতে পারছি। এবার আপনি ব্যক্তিগতভাবে কী অনৈতিক কাজ করেছেন আমি জানি না, কীভাবে বলছে যে ম্যানিপুলেশন অফ স্টকস প্রাইস এসব হয়েছে এরকম বলছে, আই এম নট শিওর, এইটুকু যেটুকু জানলাম। তো এইটা যদি হয় ফর দ্য টাইম বিং এটা একটু খারাপ থাকবে। টাইটান কিছু বলা নেই, টাইটান নিয়ে কী বলবো, টাটার জিনিস আর আপনি যে জানেন তো, এখন নিউ এজ লোকে কিনতে গেলে টাইটান থেকে হীরের গয়না, ঘড়ি, নতুন নতুন যুগের ঘড়ি সবই তো টাইটান। তো ঠিক আছে।
মান্নাপুরম ফিনান্স আমি জাস্ট ভিডিওতে আসবার আগে রেজাল্টটা এলো, রেজাল্টটা খুব একটা ভালো নয়, আবার খারাপও নয়। মানে আমার যা মনে হয় ওই লেভেলটা 170 থেকে 190, 179 মনে হয় কালকে দাম ছিল, 170-190 এই রেঞ্জেই চলবে। এই রেঞ্জে কোনো একদিক ভাঙলে তখন ভাবা যেতে পারে। এসবিআই কার্ডটা পারফর্ম একদমই করেনি, তার কারণ মাঝে আরবিআই কিছু রেস্ট্রিকশন করেছিল এবং তারপরেও ওদের যত যা যা বলছে সেই অনুযায়ী পারফরমেন্স হয়নি। যদিও আমার খুব ভালোভাবে দেখা নেই, তবু এসবিআই কার্ড এই মুহূর্তে সেরকম কিছু নেই। হ্যাঁ, একজন লিখেছেন পলিগাবে 150%, ভিভিএলে 130%, আপার ইন্ডাস্ট্রিতে 100%, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, আজাদ, সবেতেই প্রায় ডবলের ওপর রিটার্ন আছেন, কী করব? হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, আশা করি আপনি যেদিন লিখেছিলেন তার থেকে আজকে রিটার্ন আরও বেশি। আপনার যেটা কস্ট প্রাইস পড়েছে এই সমস্ত শেয়ার কিনতে যেটুকু কস্ট প্রাইস, প্রতিটার সেই কস্ট প্রাইস অবধি আপনি বেঁচে দিন, বা কস্ট প্রাইসের ওপর 10% প্রফিট রেখে এক বছর বা দু বছর যা রেখেছেন সেইটাটুকু রেখে বেঁচে দিন, বাকিটা আপনার ফ্রি। জাস্ট লেট দেম স্টে অ্যাট ইউর ইন ইউর পোর্টফোলিও, জাস্ট ডু দ্যাট। দাদা, এইটা কিন্তু বলা অসম্ভব ব্যাপার। আপনি বলছেন যে আপনার মতে 2024 ডিসেম্বরে নিফটি কোথায় থাকবে, এটা এই ছমাস আগে বলা অনেক কিছু, দুটো রেজাল্ট, সামনে একটা ইলেকশন রেজাল্ট, সবগুলো দেখে নিই, তারপরে জুলাই আগস্টের দিকে একটা ভাবা যেতে পারে। IRFC একবার হায়ের কাছে প্রফিট বুক করা উচিত। বেল তো রাখা যাবেই, কিন্তু এগুলো কারেকশান হলে হাই থেকে 10-15% কারেকশান হতেই পারে সবই। আদানি নিয়ে কী বলার আছে? আদানি তো আগের দিনই 8% বেড়েছে, আদানি ভালো আছে। এবার সামনে ভোটে যদি সরকার ফিরে আসে আদানি আরও ভালো হবে, তবে সবই ওপরের দিকে একবার কারেকশান প্রফিট বুক করতে পারেন, তারপর নিচে পেলে আবার নেবেন। ইন্ডিয়া সিমেন্ট বলেছি রেজাল্ট ভালো হয়নি, যাদের আছে বেচার দরকার নেই, কিন্তু অনেকদিন রাখতে হবে, আপনাকে একটু রাখার প্রয়োজন আছে। হ্যাঁ, আগের দিন একজন বলেছেন আপনি লক্ষ ট্রিলিয়ন বলেছেন, কথাটা ঠিক নয়, তাকে ওখানেই লিখে দিয়েছি। হ্যাঁ, লক্ষ ট্রিলিয়ন বলাটা ভুল হয়েছে, $5 trillion বলতে গিয়ে $5 lakh trillion বলে দিয়েছিলাম। যাই হোক, এটা মোটামুটি আলোচনা যে আপাতত যতক্ষণ না রেজাল্টটা বেরোচ্ছে অন্য কোনো শেয়ার নিয়ে সেরকম কিছু বলার নেই। ও আর একটা আইটিসির রেজাল্ট মোটামুটি হয়েছে, আমি যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো হয়নি, ফলে আইটিসি সেভাবে কোনো গ্রোথ দেখায়নি। তবে 445-46 রেজাল্টের পরে গেছিলো, ওইটুকু যেহেতু রেজাল্টটা সঙ্গে সঙ্গে দেখে ফেলেছি, ওখানে বেঁচে দেওয়া হয়েছে যেটুকু আমাদের ছিল, তো বাকিটা যাই হোক। এমনি রেজাল্ট ভালো, আমি এখনও মনে করি আইটিসি আর রেজাল্ট করেছে সেটা খুব একটা খারাপ নয়, হয়তো এই কোয়ার্টারটা সেরকম ভালো হয়নি এবং তার জন্য সে বলেওছে কী কী কারণ, আপনারা আইটিসির রেজাল্টটা দেখলেই সেটা দেখতে পাবেন। আমার আইডিয়াতে নেক্সট 6 মান্থে আইটিসি 490-510 টার্গেট হতে পারে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, উইকেন্ড ভালোভাবে কাটুক, আর সাত দিনের মাথায়, মানে 7 trading days মাথায় রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্টটি মোটামুটি নেক্সট কিছু দিনের জন্য আপনাকে একটা তৈরি করে দেবে কীভাবে কী কাজ করতে হবে। মার্কেট ঠিক আছে, ইনভেস্টরদের জন্য আগেও চিন্তা ছিল না, এখনও নেই, পরবর্তীকালেও থাকবে বলে আমার মনে হয় না। ট্রেডাররা নিজেদের পজিশন এই সময় খুব সাবধানে রাখবেন, কারণ প্রতিদিন 300 পয়েন্ট প্লাস বা 300 পয়েন্ট মাইনাস এটা তো ট্রেডারদের পক্ষে নেওয়া সম্ভব হয় না, সেই জন্যে কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। ইন্ট্রাডে ছোটোখাটো কাজ বা নিয়ে গেলে তার সঙ্গে হেজ করে রাখা, এগুলো সব করবেন। ভালো থাকবেন, নমস্কার।